ধন্যবাদ দিয়ে এই গোপালপুর মহাপুরে আগুন জ্বলবে। আমার আগে যে সংসদ সদস্য ছিলেন যদি আমার চেয়ে বেশি 15 বছরে কাজ করে থাকেন আমি এখানে কথা দিয়ে গেলাম আমি এমপি থেকে রিজাইন দেব। আমাকে প্রমাণ দিয়ে দেন লক্ষ্য সাহেব বলতে হয় যে রাজনৈতিক জীবনে আমার বাবা একজন অ্যাডভোকেট, আমি মুসলমানের সন্তান, মুখে হাত দিয়ে বলতে পারি এত নিম্নমানের চিন্তা আমি কখনো আমার মাথায় আনিনি। একজন রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য এত নিচে নামতে হয়। ঘাটালের এমপি রানা, সাবেক এমপি রানা, তাদের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, বিএনপির সাথে থাকতে পারে, তবে আমার সরকারে আমার মনে হয় না তাদেরকে এই রকম নিম্নমানের ষড়যন্ত্র আমরা কোনো কর্মী দ্বারা করেছি বলে আমার মনে হয় না। রাজনীতি মাঠে রাজনীতি হবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এগুলো আমরা কোনোদিন ভাবিও নি। 16 বছর জার্মানে ছিলাম, জার্মানে মিথ্যা কথা কাকে বলে সেটাও নেই, কিরাকাটা সেটাও নেই, সাধারণ মানুষ সেখানে লেখাপড়া করে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছিলাম। বাংলাদেশে এসেছি অন্যায়ের প্রতিবাদ করে, জীবন বাজি রেখে, বঙ্গবন্ধু আদর্শ ধারণ করে, শেখ হাসিনার মিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই অবহেলিত গোপালপুর ভবপুরকে সামনের দিকে নেওয়ার জন্য আমি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমি একটি সপ্তাহ এই সাড়ে চার বছরে একটি সপ্তাহ আমি ছুটি কাটাইনি। বিয়ের পরে শুধু বউকে নিয়ে আমি মালদ্বীপ গিয়েছিলাম আর দুবাই গিয়েছিলাম, বউয়ের কান্নাও দেখেছি। বেশি করলে লাঠি খেতে হয় এটাই আমরা প্রবাদ বাক্যে আছে। মন দিয়ে কাজ করেছি, অন্তর দিয়ে কর্মীদের ভালোবাসা দিয়েছি, হয়তো এটাই হয়তো আমার অন্যায়। আমি এই ভয়াপুরে সবচেয়ে বেশি আমার গোপালপুরের চেয়ে সময় বেশি কাটিয়েছি। আমি গর্বের সহিত বলতাম যে ভয়াপুরে মানুষ ভদ্র, নম্র, ভদ্র, যেখানে তাদের নিয়ে কাজ করা যায়, এমনকি সবচেয়ে বেশি কাজ আমি এই ভয়াপুরেই করেছি, এমনকি পরিকল্পনা করেছি। অর্থনৈতিক জোন থেকে শুরু করে কাপসার অর্জনা, বিদ্যুৎ থেকে শুরু করে প্রত্যেকটি রাস্তা, স্কুল পরিকল্পিত ভাবে এই ভয়াপুরে হচ্ছে। আজকে প্রায় 2500 কোটি টাকা, 2000 কোটি টাকার কাজ এই ভয়াপুরে সম্পূর্ণ হয়েছে, কিছু চলমান। আমার আগে যে সংসদ সদস্য ছিলেন যদি আমার চেয়ে বেশি 15 বছরে কাজ করে থাকেন আমি এখানে কথা দিয়ে গেলাম আমি এমপি থেকে রিজাইন দেব। আমাকে প্রমাণ দিয়ে দেন এই ভয়াপুরের নলিনের 220 কোটি টাকা রাস্তা আমি কথা দিয়েছিলাম সম্পূর্ণ হয়েছে, বাইপাস 50 কোটি টাকার শহর বাইপাস এই সপ্তাহে উদ্বোধন হবে, কাজ শুরু হয়েছে। আমি জানি নাকি শিয়ালতলে পানির, বিশুদ্ধ পানির 25 কোটি টাকার প্রকল্প প্রায় শেষের দিকে, নতুন মডেল মসজিদ উপজেলা ভবন, এমন কোন কাজ নেই, 600 কোটি টাকার সেই বাঁধ নলিন থেকে শুরু করে অর্জনা হয়ে কুঠি বয়রা পর্যন্ত 600 কোটি টাকার ব্লক নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য করা হয়েছে। দিনে রাতে দাঁড়িয়ে বাঁধের কাজ করেছি, করোনার সময় মাঠে ছিলাম, বন্যার সময় মাঠে ছিলাম, আর আজকে তারা ভেবেছে একটা মিথ্যা মামলা দিয়ে মাঠ দখল করে নিবে। আজকে দুঃখ লাগে, আমার কথা হলো যে কে এমপি পাচ্ছে আমার বড় কথা নয়, মাননীয় প্রধানমন্ত্রী যাকে দিবে তাকে আমরা নির্বাচন, আমাকে দিলে আক্রমণ করবে, কিন্তু যে মানুষ এই এলাকার নির্বাচন করতে চায় এই এলাকার এমপি তার পরিবার কর্মীদের উপর মিথ্যা অপবাদ দিয়ে
এই গোপালপুর বরপুরে আগুন জ্বলবে। ঢাকা ক্লাবে বসে বসে আড্ডা মারবেন আর এখানে ষড়যন্ত্র করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, তিনি আমাকে বিশ্বাস রেখে গতবার মনন দিয়েছিলেন, আর আমি যে পরিমাণ কাজ করেছি দলের জন্য, মানুষের জন্য, রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন করেছি, আমি তো মনন নিয়ে একবার চিন্তাও করি না।